হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আমাদের সবার পছন্দ কারহাট থেকে। আপনারা যারা কারহাটে আসেননি, আজকে চলে আসতে পারেন। আজকে হেডিং দেখে বুঝতে পারছেন, 3 লাখ থেকে 12 লাখ টাকার মধ্যে আপনি কি গাড়ি খুঁজছেন অবশ্যই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো আজকে ঈদের প্রথম সপ্তাহ, ঈদের পরে এই প্রথম সপ্তাহ কিন্তু আজকে গাড়ির হাট বসেছে। আর আজকে কিন্তু খুব কম বাজেটের গাড়ি কিন্তু মাঠে এসেছে। তো আপনারা যারা একটু কম বাজেটের মধ্যে গাড়ি খুঁজছেন, আজকে চলে আসতে পারেন। আমার পিছনে দেখতে পাচ্ছেন শুধু গাড়ি আর গাড়ি, কারণ আমি কিন্তু গাড়ির হাটেই রয়েছি। এভরি ফ্রাইডে সকাল 8টা থেকে রাত 8:30-এর মধ্যে এই মাঠে আমি সহ কিন্তু 140টা গাড়ি কিন্তু দেখতেই পারবেন। তো চলুন আজকে সর্বপ্রথম যে গাড়িটি দেখাবো, যাদের বাজেট খুবই কম, যারা কম বাজেটের মধ্যে ভালো মানের গাড়ি খুঁজছেন, তাদের জন্য আজকে ভালো কিছু গাড়ি দেখাই। সর্বপ্রথম যে গাড়িটি দেখাবো, যাদের ফ্যামিলির জন্য গাড়ি খুঁজছেন সেই গাড়ি সামনে চলে যাই, যাদের ছোট ফ্যামিলির জন্য, তাদের জন্য কিন্তু আজকে দেখেন আমার সামনে কিন্তু রয়েছে ছোট ফ্যামিলির জন্য যারা গাড়ি খুঁজছেন এই ব্ল্যাক কালারের এই গাড়ি দেখতে পারেন, টয়োটা পাসো। আর এই গাড়ির মডেল কত চলুন দেখা যাক। এটার মডেলটা হচ্ছে 2008-এর মডেল এবং রেজিস্ট্রেশন করা হচ্ছে 2017 সালে। সো আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন ফ্যামিলির জন্য, বিশেষ করে এই গাড়ি কিন্তু দেখতেই পারেন। সিরিয়ালটা বলে দিই, ঢাকা মেট্রো ক, কারণ হচ্ছে এটা হচ্ছে ক সিরিয়াল, এই জন্যই এটা হচ্ছে সিসিটা হচ্ছে 1000 সিসি। চলেন এই গাড়ি একটু ভেতরের কন্ডিশন একটু দেখা যাক, কন্ডিশনটা কি রয়েছে ভিতরের কন্ডিশনটা একটু দেখা যাক। দেখেন ভিতরের কন্ডিশন দেখতে পাচ্ছেন, ভিতরে কিন্তু মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। টিভি ব্যাক ক্যামেরা পাচ্ছেন এবং সিলিংটা কিন্তু অনেক ফ্রেশ রয়েছে। সো আপনি কিন্তু চাইলে এই গাড়িটি একজন টেকনিশিয়ান দিয়ে ক্রয় করতে পারেন, এত ফ্রেশ মানের গাড়ি। এবং চারপাশের অংশ আপনাকে দেখাই, খুবই ফ্রেশ রয়েছে এই গাড়ি, কিন্তু আপনি দেখতেই পারেন। আর আজকে কিন্তু মাঠে আসলে এই গাড়ি ছাড়া আপনি আরও অনেক গাড়ি কিন্তু দেখতে পারবেন। সো এই গাড়ির আজকে বাজার মূল্য কি চাওয়া হচ্ছে, 2008-এর মডেল, 17-তে হচ্ছে রেজিস্ট্রেশন, টয়োটা পাসো। ইতিমধ্যে একজন কাস্টমার কিন্তু ইতিমধ্যে দেখেন একদম মন কিন্তু এখানে আটকিয়ে গেছে দেখতে পাচ্ছেন, কারণ এই গাড়ির আজকের বাজার মূল্য যেটা চাওয়াচ্ছে 8,10,000 টাকা দাম চাওয়াচ্ছে, আসিং প্রাইস। আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। ভাইটা কিন্তু অলরেডি এই গাড়ির প্রেমে অলরেডি পড়ে গেছে, দেখেন কি মনোযোগ সহকারে কিন্তু গাড়িটা উনি ঘুরে ঘুরে দেখছেন। সো আপনি কিন্তু আজকে চলে আসতে পারেন বিশেষ করে এই গাড়িটি দেখার জন্য। আর পরে গাড়িতে চলে যাচ্ছি, এরপরে স্পেসিও রয়েছে, টয়োটা স্পেসিও, যেটা মডেলটা হচ্ছে 2001-এর মডেল এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 2003 সালে। সো আপনি কিন্তু আজকে এই গাড়িটা এসে দেখে যেতে পারেন, এটা কিন্তু খুব ফ্রেশ মানের গাড়ি রয়েছে। এই গাড়ি একটু ভিতর কন্ডিশন আপনাদেরকে দেখাই, অলরেডি বলা হচ্ছে এই গাড়ি কিন্তু তেলে ব্যবহার করা হয়েছে। তো চলুন এই গাড়ি একটু ভিতর কন্ডিশন দেখি। দেখেন গেটের প্যাডগুলো দেখেন খুব ফ্রেশ রয়েছে, এবং এটা কিন্তু সফট টাচ এসি কিন্তু পাচ্ছেন, এবং স্টিয়ারিংটা দেখেন খুব ফ্রেশ রয়েছে। ভিতরে বিস্কিট কালার এবং উপরে সিলিংটা দেখেন খুব ফ্রেশ রয়েছে। সো এটা কিন্তু দেখতেই পারেন আপনি। আর চারপাশটা দেখেন, অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিংবা ড্যামেজ হিস্টোরি আপনি পাবেন না, মোটামুটি খুব ফ্রেশ কিন্তু রয়েছে এই গাড়িটি। চাইলে একজন টেকনিশিয়ানদের কিন্তু এই গাড়িটা চেক করে নিতে পারেন, তারপরে আপনাদেরকে দেখাই দিই। দেখেন পিছনে কিন্তু সিএনজিতে কনভার্ট করা রয়েছে, এবং খুব সুন্দর করে কিন্তু ঢাকা রয়েছে গাড়িটি। সো এটা কিন্তু আপনারা আজকে দেখে যেতে পারেন বাজারে। চারপাশটা দেখেন মোটামুটি অনেকটাই ফ্রেশ হয়েছে। এর মধ্যে একজন কমেন্ট করেছেন, ভাইয়া আপনার থেকে দুটা গাড়ি কিনেছি, গাড়ি দুইটা ভালোই পড়েছে। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করি সবাইকে যেন একটু ভালো মানের গাড়ি দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এরপরে গাড়ি চলে যাচ্ছে, এরপরে আমার কাছে আর একটা রাম রয়েছে, টয়োটা রাম 2011-এর মডেল এবং 15-তে হচ্ছে রেজিস্ট্রেশন। আপনারা যারা টয়োটা রাম গাড়ি খুঁজছেন আজকে বাজারে আসলে কিন্তু এই গাড়িটাও দেখতে পারবেন। এবং এইটা হচ্ছে সিরিয়ালটা হচ্ছে ঢাকা মেট্রো G20 সিরিয়ালের গাড়ি। সো এই গাড়ি একটু ভেতর কন্ডিশনটা কি দেখা যাক। এটা 11-এর মডেল, 15-তে রেজিস্ট্রেশন, 15 সিসির গাড়ি। দেখেন এটার ভেতরের কন্ডিশনে দেখা যাক, দেখেন ভিতরে কিন্তু প্যাডগুলো খুব ফ্রেশ হয়েছে, অল অপশন অটো রয়েছে, এবং সিলিংটা অনেকটাই ফ্রেশ হয়েছে। এই পাশটা দেখেন অরিজিনাল টিভি ব্যাক ক্যামেরা কিন্তু পাচ্ছেন,
সিলিংটাও দেখেন, সিলিংটা অনেক ফ্রেশ হয়েছে। সো আমার চেষ্টা থাকে সবসময় আপনাদের জন্য একটা ভালো গাড়ি যেন আপনারা কিনতে পারেন, যারা বিশেষ করে প্রবাসী ভাইরা রয়েছেন, অনেকে খুব কষ্ট করে কিন্তু টাকা ইনকাম করে যাচ্ছেন, দিন রাত খেটে যখন তারা গাড়ি কিনতে আসেন, তখন যখন কারোর মুখে শুনে যে খুব বাজে ধরনের গাড়ি কিনে নিয়ে গেছেন, আমার খুবই কষ্ট লাগে। বিশেষ করে তাদের কষ্টের টাকা দিয়ে যখন একটা খারাপ গাড়ি যান তাদের হাতে পড়ে, মানে সত্যি খুব কষ্টের বিষয়। সো এই গাড়ি আপনারা কিন্তু আজকে দেখে যেতে পারেন, টয়োটা রাম। এটার কিন্তু দেখেন, এটার পেছনের অংশটা দেখেন, গ্লাসটা কিন্তু অরিজিনালটা রয়েছে, এই যে গ্লাসটা কিন্তু অরিজিনাল। এটার পেছনে দেখি দেখেন সিএনজিতে কনভার্ট করা রয়েছে এই গাড়িটি, এটা দেখতে পারেন আপনারা, সিএনজিতে কনভার্ট করা রয়েছে। এবং পেছনের অংশটা দেখি, পেছনে কিন্তু মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু এটা আপনারা দেখতে পারেন, এইটার চারপাশটা দেখেন, চারপাশটা মোটামুটি ফ্রেশ রয়েছে। এই দেখি এই গাড়ি কিন্তু আজকে আপনারা দেখে যেতে পারেন, মোটামুটি এটাও ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এইটা কিন্তু বাজার মূল্য কি চাওয়া হচ্ছে একটু দেখা যাক। 2000 টয়টা রাম 11 মডেল 15 সিএনজি দিয়ে কনভার্ট করা রয়েছে, আর এই গাড়ির বাজার মূল্য চাওয়া হচ্ছে 14,20,000 টাকা। এটা কিন্তু ফিক্স না, দাম আদিম করে ক্রয় করতে পারেন। তো চলেন, আপনাদের জন্য 12,00,000 টাকার মধ্যে কি গাড়ি রয়েছে। হ্যাঁ, আমি এখানে একটা প্রোবক্স গাড়ি দেখতে পাচ্ছি, যেটার মডেলটা হচ্ছে 2005 মডেল, রেজিস্ট্রেশন করা হয়েছে 2010 সালে। যারা প্রোবক্স গাড়ি কিনতে চাচ্ছেন ঢাকা মেট্রোর খ13 সিরিয়ালের, তারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন। আর এইটার যে বাজার মূল্য আজকে চাওয়া হচ্ছে সেটা কিন্তু আপনার বাজেটের মধ্যেই কিন্তু রয়েছে। এবং এটা একটু চাকাগুলো দেখেন, চাকাগুলো কিন্তু ফ্রেশ রয়েছে। এই যে এই জিনিসটা একটু ভালো করে দেখেন, এটা মোটামুটি রয়েছে। একটু ভিতরের দিকে দেখা যায় যে ভিতরের কন্ডিশনটা কি রয়েছে। গিয়ারের প্যাডগুলো দেখেন, প্যাডগুলা থেকে শুরু করে সিট কভার ফ্রেশ হয়েছে। হ্যাঁ, এরপরে কিন্তু আমি দেখতে পাচ্ছি টিভি ব্যাক ক্যামেরা রয়েছে। সিলিংটাও দেখেন, সিলিংটাও কিন্তু মোটামুটি ফ্রেশ হয়েছে। সো আপনি চাইলে কিন্তু একজন টেকনিশিয়ান দিয়ে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। আর চারপাশটা একটু দেখেন যে কোথাও অ্যাক্সিডেন্ট হিস্টোরি কিংবা ড্যামেজ হিস্টোরি আপনি পাবেন না, তারপরে আপনি আপনার মতো কিন্তু চেক করে নিতে পারেন। সিএনজিতে কনভার্ট করা রয়েছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, সিএনজি রিটেস্ট করার পরে কিন্তু এই জায়গাটায় ডেট দেওয়া আছে 2025 সাল পর্যন্ত কিন্তু এই সিএনজি টেস্ট করা লাগবে না, এর পরবর্তীতে আপনি চাইলে আবার টেস্ট করতে পারেন। তো চলুন, এই গাড়িটির প্রাইস কি চাওয়া হচ্ছে আজকে প্রাইসটা দেখা যাক। যে আপনারা এতক্ষণ যে গাড়িটা দেখছেন প্রোবক্স 2005 মডেল 10 রেজিস্ট্রেশন 1300 সিসির, এই প্রোবক্সের যে দাম চাওয়া হচ্ছে 6,95,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। আর আর এই পাশে দেখতে পাচ্ছি আরও প্রোবক্স রয়েছে, নিশান সানি রয়েছে। হ্যাঁ, নিশান সানি রয়েছে, সানি রয়েছে 2006 মডেল 6 রেজিস্ট্রেশন, এটাও দেখতে পারেন আজকে আপনি বাজারে এসে, এটাও কিন্তু আজকে বাজারে এসে দেখে যেতে পারেন। এটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এটার একটু ভিতরের কন্ডিশন দেখা যাক কি অবস্থা রয়েছে। দেখেন, এটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এটাও কিন্তু আপনি আজকে বাজারে এসে দেখে যেতে পারেন। আর দেখেন চারপাশটা কন্ডিশন দেখাই আপনাকে, অনেকটাই ফ্রেশ রয়েছে। আপনি কিন্তু আজকে বাজারে এসে কিন্তু এই নিশান সানি গাড়িটা দেখে যেতে পারেন, আপনার বাজেটের মধ্যেই রয়েছে। এটার বাজার মূল্য যেটা চাওয়া হচ্ছে 1300 সিসির 6 মডেল 6 রেজিস্ট্রেশন 8,50,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস, দা আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। এরপর চলেন দেখা যাক প্রোবক্স গাড়ি দেখছি আপনার বাজারের মধ্যে রয়েছে। ইয়েস, আপনার বাজারের মধ্যে রয়েছে 3 মডেল প্রোবক্স, রেজিস্ট্রেশন করা হয়েছে এটি 2007 15 সিসির, এই প্রোবক্স গাড়িটি কিন্তু আপনি দেখতে পারেন 21 সিরিয়ালের। চলেন এটা একটু ভিতরের কন্ডিশন একটু দেখা যাক যে কি কন্ডিশন রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি দেখেন প্যাডগুলো, দেখেন প্যাডগুলো ফ্রেশ রয়েছে এবং সিট কভার কিন্তু লাগানো রয়েছে, টিভি ব্যাক ক্যামেরা রয়েছে, সিলিংটাকে দেখেন, সিলিংটাও কিন্তু ফ্রেশ রয়েছে। সো এটা কিন্তু আজকে আপনারা দেখে যেতে পারেন। পেছনে দেখেন, পেছনের অংশ দেখেন খুব ফ্রেশ রয়েছে, এটাও কিন্তু আপনি দেখতে পারেন। এটা কিন্তু 90 সিলিন্ডার সিএনজিতে কনভার্ট করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। সো এই গাড়িটি কিন্তু আজকে আপনি বাজারে এসে দেখে যেতে পারেন। আর এই মুহূর্তে এখন যারা দেখতে পাচ্ছেন আপনারা লাইভে, অবশ্যই কমেন্ট করবেন আপনি কি গাড়ি চাচ্ছেন,
কমেন্ট করে জানান, আমিও চেষ্টা করব ঝটপট করে কিন্তু সেই গাড়িটি দেখানোর জন্য। আর এটার প্রাইস যেটা চাওয়া হচ্ছে 8,35,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। দেখেন গাড়ি কিন্তু ইউজ গাড়ি কালেকশন রয়েছে। সো প্রথমে বলেছিলাম 3,00,000 টাকার মধ্যে গাড়ি, রাইট? চলেন 3,00,000 টাকার মধ্যে গাড়ি দেখা যাক। গাড়িটা কিন্তু একের গাড়ি, একের গাড়ি পছন্দ হবে। আর বিশেষ করে গাড়ি কিনবেন একজন টেকনিশিয়ান দিয়ে দেখে বুঝে গাড়িটা ক্রয় করবেন। তার আগে এখানে আরেকটা প্রবক দেখছি, ও চোখ আটকে গেছে, চলুন দেখা যাক গাড়িটা। এখানে রয়েছে 2011 মডেল, রেজিস্ট্রেশন করা হচ্ছে 2018 সালে, এবং সিসি হচ্ছে 1500, এবং ঢাকা মেট্রো G26 সিরিয়ালের গাড়িটি দেখতেই পাচ্ছেন। সিএনজিতে কনভার্ট করা রয়েছে। ভিতরের কন্ডিশনটা কি রয়েছে চলুন দেখা যাক, ভিতরের কন্ডিশন একটু দেখাই আপনাদেরকে। দেখেন ভিতরের কন্ডিশনটা, দেখেন মোটামুটি খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে। এটিভি ব্যাক ক্যামেরা পাচ্ছি, সিট কভার কিন্তু লাগানো রয়েছে। আপনি চাইলে কিন্তু টেকনিশিয়ান দিয়ে চেক করে কিন্তু এই গাড়িটি দেখতে পারেন। এবং পেছনের গেটের প্যাডগুলো দেখেন, এটাও কিন্তু অনেকটাই ফ্রেশ রয়েছে। সো এই গাড়ি কিন্তু আপনি চাইলে কিন্তু চোখ এড়াতে পারবেন না, গাড়িটা এতটা ফ্রেশ রয়েছে। পেছনের দেখেন সাইডগুলো, দেখেন সাইডগুলো কিন্তু অনেক ফ্রেশ রয়েছে, এবং চাকাটাও কিন্তু অনেকটাই ফ্রেশ রয়েছে। দেখতে পাচ্ছেন চাকা নতুন লাগানো, 60 সিলিন্ডার সিএনজি তে কনভার্ট করা রয়েছে গাড়িটি। এবং পেছনের সিলিংটা দেখেন, সিলিংটা কিন্তু অনেকটাই ফ্রেশ রয়েছে। মোটামুটি কিন্তু এই গাড়িটি ফ্রেশ রয়েছে। আপনি কিন্তু আজকে বাজারে এসে এই 2011 প্রোক্স গাড়ি কিন্তু দেখে যেতে পারেন। আর এটা রেজিস্ট্রেশন করা হয়েছে 2018 সালে রেজিস্ট্রেশন করা হয়েছে। 1500 সিসির এই গাড়ির যে বাজার মূল্য, যেটা দাম চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে 10,70,000 টাকা দাম চাওয়া হচ্ছে। আপনি কিন্তু দামাদামি করে কিন্তু এই গাড়িটি ক্রয় করতে পারেন। বিশ্ববিশী ল্যান্সার রয়েছে, 2006 মডেল, 6 রেজিস্ট্রেশন, সিসি হচ্ছে এই গাড়িটি 1300 সিসি। যেই কারণে ঢাকা মেট্রো খ একটু ভালো করে খেয়াল করে দেখেন, ঢাকা মেট্রো ক হলে 1000 সিসি, খ হলো 1300, এবং গ হচ্ছে 1331 থেকে। আর এই গাড়ি একটু ভিতরের কন্ডিশনে চলে যাই, যারা 1300 সিসির গাড়ি খুঁজছেন অবশ্যই এই গাড়ি কিন্তু দেখতে পারেন, মিৎসুবিশি ল্যান্সার। দেখেন ভিতরে প্যাডগুলো থেকে শুরু করে খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। আপনি চাইলে কিন্তু এই গাড়িটি বাজারে এসে টেস্ট ড্রাইভ দিয়ে কিন্তু গাড়িটি ক্রয় করতে পারে। এবং মাঝখানে একটা আমরেস রয়েছে, যেটা জি করলায় পাওয়া যায়। সো এইটা কিন্তু আজকে দেখে যেতে পারেন। আর এই পাশটা একটু দেখা যাক, এই পাশটা কিন্তু অনেকটাই ফ্রেশ একটা কন্ডিশন রয়েছে। সো এই গাড়ি কিন্তু আপনি চাইলে আজকে চলে আসতে পারেন, বা পরবর্তী দিনে যদি এই গাড়িটি দেখতে যদি চান, তার একটা স্ক্রিনশট দিয়ে কানেক্টের যে ফোন নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই ফোন নাম্বারে আপনি কিন্তু যোগাযোগ করতেই পারেন। সো আজকে বাজার মূল্য এই গাড়ি চাওয়া হচ্ছে 11,30,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। এই দেখেন ডাবল ইন 90 শেপের কাইনা মাই রোড, যেটা হচ্ছে 90-এর গাড়ি, এবং রেজিস্ট্রেশন করা হয়েছে 1996 সালে। আপনারা যারা 1500 সিসির কাইনা গাড়ি, মাইরোড গাড়ি খুঁজছেন, অবশ্যই চলে আসতে পারে আজকে হাটের মধ্যে। খুবই ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটি। এই গাড়িটির ভিতরের কন্ডিশন দেখাই, অ্যাকচুয়ালি এত ফ্রেশ কন্ডিশন গাড়ি কিন্তু খুবই কম পাওয়া যায়। এবং বিশেষ করে আপনি বিশ্বাস করবেন না যে এই গাড়ি কিন্তু সামনের গ্লাসটা কিন্তু অরিজিনালটাই রয়েছে। একটু আপনাদেরকে দেখাই, যারা অরিজিনাল গ্লাস চিনেন না, এই জিনিসটা একটু ভালো করে দেখেন। এই দেখেন গ্লাসের যে নাম্বারটা, এটা কিন্তু অরিজিনালটাই কিন্তু আপনি পাচ্ছেন। দেখেন একদম অরিজিনাল গ্লাস। সো এত পুরাতন গাড়ির কিন্তু অরিজিনাল সামনের গ্লাসটা পাওয়াটা আসলেই অনেক টাফ। এবার আরেকটু ভিতরে একটু কন্ডিশন আপনাকে দেখাই, যারা 3,00,000 টাকার মধ্যে আসলে গাড়ি কিনতে চাচ্ছেন, তারা কিন্তু এটা দেখে যেতে পারেন আজকে। দেখেন গাড়ির প্যাডগুলো, দেখেন অরিজিনাল প্যাডটা রয়েছে, অল অপশন অটো পাচ্ছেন কিন্তু আপনি, এবং এইটা কিন্তু দেখেন অটো গিয়ারও কিন্তু রয়েছে। এবং কি দেখেন এই জিনিসটা কিন্তু অনেকটাই ফ্রেশ, দেখেন খুব ফ্রেশ, খুব কম ব্যবহার করেছে, এবং অরিজিনাল সেট কিন্তু রয়েছে এটার সাথে। টিভি ব্যাক ক্যামেরা নাই, কারণ এটা অরিজিনাল সেট। ভিতরের কন্ডিশন দেখেন, সিলিংটা দেখেন অরিজিনাল সিলিংটা কিন্তু রয়েছে, এবং খুবই ভালো মানের কিন্তু সিলিংটা রয়েছে, ফ্রেশ রয়েছে। সো এই গাড়ি কিন্তু আজকে আপনি বাজারে এসে দেখে যেতে পারেন। সো এটা দেখতেই পারেন আপনারা আজকে বাজারে এসে, এটা কিন্তু অনেক ফ্রেশ কন্ডিশন। কাইনা মাই রোড, সিএনজিতে কনভার্ট করা রয়েছে এই গাড়িটি। আজকে আপনারা বাজারে এসে দেখে যান, দেখেন এটা কিন্তু বিক্রির গাড়ি না, কিন্তু এটাও কিন্তু অনেক ফ্রেশ রয়েছে। এটা কিন্তু বিক্রির গাড়ি না, এই গাড়ি এবং এই গাড়ি যদি কম্পেয়ার যদি করেন, তাহলে আজকে কিন্তু
অনুযায়ী এই গাড়ির দাম চাওয়া হচ্ছে 3,60,000 টাকা। আপনি 3,00,000 টাকা হলেও কিন্তু গাড়িটি ক্রয় করতে পারেন। সো দেরি না করে ঝটপট করে কিন্তু আজকে কারহাটে চলে আসতে পারেন, বিশেষ করে এই গাড়ি দেখার জন্য। সো দেরি না করে আপনারা যারা এখনও কারহাটে আসেননি আজকে চলে আসতে পারেন, রাত 8:30 পর্যন্ত কিন্তু আমরা রয়েছি। আর এই গাড়ি যার কপালে থাকবে হয়তো সেই কিন্তু এত ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটি নিয়ে যেতে পারেন। তো এরপরে চলে যাই আমরা, আমাদের কাছে আরও একটু কম বাজারের মধ্যে অ্যাচেস্তা গাড়ি রয়েছে, যেটা দেখলে আপনি কি কারণ অর্জুনের কথা মনে পড়বে যে ভাই এ তো কারণ অর্জুনের মতো সেম দেখতে, কিন্তু এটা এক্স করলা না, এটা কিন্তু এক্স অ্যাচেস্তা। আপনি দেখেন সেম কিন্তু লাগবে যে এটা হচ্ছে, আপনি দেখলে বলবেন যে এটা এটা তো এক্স করলা, এটা কি এক্স করলা না, এটা এক্স অ্যাচেস্তা। আমি কী হয়ে বুঝবেন আমি সেটা আপনাকে বলে দিচ্ছি। আপনি প্রথমে চলে যাবেন নাম্বার প্লেটে, ঢাকা মেট্রো খ দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা অ্যাচেস্তা গাড়ি। কারণ ঢাকা মেট্রো গ হচ্ছে এক্স করলা, আর এক্স করলা সিসি হয় সবসময় 1500। সো এটা হচ্ছে 1300 সিসির এই গাড়ি দেখতে পারেন। এইটার মডেলটা হচ্ছে বলে দিই আপনার 2005 মডেল, 9 রেজিস্ট্রেশন, 1300 সিসির এলপিজি কনভার্ট করা হয়েছে এই গাড়িটি। আপনি আজকে কিন্তু বাজারে এসে এই গাড়িটি দেখে যেতে পারেন। এইটা কিন্তু তেলে ব্যবহার করা হচ্ছে বলা হয়েছে। ভিতরে কন্ডিশন দেখেন, ভিতরে কিন্তু মোটামুটি ফ্রেশ একটি কন্ডিশন রয়েছে। সো আপনি ঝটপট করে কিন্তু চলে আসতে পারেন আজকে মাঠে। সো আর এই পাশটা একটু দেখি কন্ডিশন আপনাদেরকে, এক্স অ্যাচেস্তা, এটা কিন্তু এক্স করলা না, এক্স অ্যাচেস্তা। যারা গাড়ি খুঁজছেন 1300 সিসির গাড়ি খুঁজছেন, অবশ্যই এই গাড়িটি কিন্তু আজকে বাজারে এসে দেখে যেতে পারেন। আর এই গাড়ির আজকের বাজার মূল্য যে দাম চাওয়া হচ্ছে সেটা একটু বলে দিই আপনাদেরকে। আজকে বাজার মূল্য চাওয়া হচ্ছে 11,40,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন এই গাড়িটি। তো চলুন এই পাশে দেখি আরেকটু কম বাজারের মধ্যে কী গাড়ি রয়েছে। এই পাশে আমি আরেকটা দেখতে পাচ্ছি, ওহো, 2011 মডেল, 12 রেজিস্ট্রেশন, নিশান সানি গাড়ি দেখতে পাচ্ছি। যারা নিশান সানি গাড়ি খুঁজছেন 2011 মডেল এটা দেখতে পারেন। এটাও কিন্তু সিসি কি 1300, দেখেন তো একটু, ঢাকা মেট্রো খ, জি এটা কিন্তু 1300 সিসি। সো এইটাও কিন্তু আজকে আপনারা বাজারে এসে দেখে যেতে পারেন। সো এইটার একটু ভিতরের কন্ডিশন আপনাকে একটু দেখাই দিই। জি, এক্স নোয়া কিন্তু আজকে খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। আমি একটু পরবর্তী লাইভে আবারও এক্স নোয়া নিয়ে আসবো আপনার জন্য, সেই পর্যন্ত আপনি থাকবেন। এই মুহূর্তে আমি যেটা দেখাচ্ছি যে আপনারা যারা 3,00,000 থেকে 12,00,000 টাকার মধ্যে গাড়ি করছেন তাদের জন্য, আর এই গাড়ি আজকে বাজার মূল্য যারা চাওয়া হচ্ছে সেটা হচ্ছে 10,60,000 টাকা দাম চাওয়া হচ্ছে। এটা কিন্তু ফিক্স, তা দামাদামি সুযোগ কিন্তু রয়েছে। সো এটা কিন্তু আজকে দেখে যেতে পারেন। এরপরে আরেকটু কম বাজেটে যদি যাই, একটু কম বাজেটের মধ্যে, ও দেখেন দেখেন এই গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে, এই গাড়ি কিন্তু বিক্রি হয়ে গেছে, মিস করলেন। এই দেখেন এখানে কিন্তু আরেকটা জিনিস দেখাই, এক্স করলা। আচ্ছা, আরেকটা গাড়ি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ঢাকা মেট্রো গ 1300 সিসি, ঢাকা মেট্রো গ 32 সিরিয়াল, এটাও দেখতে পারেন। 12 মডেল, 17 রেজিস্ট্রেশন, 1500 সিসির গাড়িটি দেখতে পারেন আজকে বাজারে এসে, আপনার বাজারের মধ্যে কিন্তু রয়েছে। দেখেন ভিতরের কন্ডিশন আপনাকে দেখাই, ফ্রেশ কন্ডিশন কিন্তু রয়েছে ভিতরে। সো এটার চারপাশ অবস্থা দেখতে পাচ্ছি, সো দেখেন খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। সো এইটা কিন্তু আজকে বাজারে এসে দেখে যেতে পারেন। সো এইটার যে মূল্য সেটা হচ্ছে 10,75,000 টাকা দাম চাওয়া হচ্ছে, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। এই পাশে দেখেন বাঘের মতো গর্জন করছে আর সামনে এগিয়ে যাচ্ছে, ও ডিসকভারির মতো, ও হো, এটা আমার কাছে মনে হচ্ছে টাইগারের বাচ্চা, কিন্তু আসলে এটা কি টাইগারের বাচ্চা? জি হ্যাঁ, গাড়ির মধ্যে যদি বলতে চান এক্স করলা নাকি জি করলা, সবাই প্রথমে বলবে জি করলা। জি জি করলা, ওল্ড শেপের মধ্যে যদি আপনি গাড়ি খুঁজছেন অবশ্যই এটা দেখতে পারেন। এটা হচ্ছে 3-এর মডেল, অলরেডি একজন টেস্ট করছে যে গাড়ির কি কন্ডিশন রয়েছে, এবং এই গাড়িটি সিএনজিতে কনভার্ট করা রয়েছে। ইঞ্জিনটা দেখেন, একজন টেকনিশিয়ান কিন্তু ইঞ্জিনটা দেখছে। চলুন ওনার কাছে একটু দেখা যাক যে উনি গাড়ির মধ্যে কিছু কাজ পেয়েছেন কিনা, কি কন্ডিশন রয়েছে। ভাইয়া আসসালামু আলাইকুম, আপনার সাথে একটু কথা বলতে পারি? গাড়ির কন্ডিশন কেমন দেখলেন? মোটামুটি ভালো। জি করলা তো এই মডেলের গাড়ি খুব প্রবলেম পাওয়া যায়, আপনার কাছে কেমন লেগেছে গাড়িটি? আমার কাছে প্রবলেম কিছুটা আছে, ওরা সাইডা দিবে আর কি। আচ্ছা, আর ওভারঅল কেমন দেখেছেন? এমনি সবকিছু ঠিক আছে,
আপনি কিছু কিছু আছে সমস্যা এটা সাইড়ে দেবে। ঠিক আছে, দেখা যাক এই গাড়িটি উনার কপালে পড়ে কিনা। আর বাজার মূল্যটা আজকে চাচ্ছে তিনের মডেল পাঁচের রেজিস্ট্রেশন জি করলা, এটা কিন্তু জি করলা। ভিতরে কিন্তু বিস্কিট কালার, ভিতরে কন্ডিশন আপনাকে দেখাই। আপনার কিন্তু এই গাড়ি কিন্তু আজকে দেখে যেতে পারেন, আমার কাছে মনে হচ্ছে এই গাড়ি আপনারা পাবেন না। ভিডিও কোড মানে লাইভ দেখাতে দেখাতে গাড়িটা মানে বিক্রি হয়ে যাবে। ভিতরে বিস্কিট কালার জি করলা, পেছনের কন্ডিশন দেখেন, এইটা মনে আপনারা পাবেন না দেখতে। এইটার বাজার মূল্য চাওয়া হচ্ছে 10,40,000 টাকা, এটা কিন্তু ফিক্স না, দামাদামি সুযোগও রয়েছে, সো এইটা কিন্তু থাকবে না বাজারে। আর এই পাশে একটা প্রোবক্স গাড়ি দেখতে পাচ্ছি, এইটাও কিন্তু দেখতে পারেন, পাঁচের মডেল, 12-তে রেজিস্ট্রেশন, 1500 cc, 9,90,000 টাকা, এটা কিন্তু আজকে বাজারে এসে দেখে যেতে পারেন। চলেন, এই পাশটায় অনেক গাড়ি দেখালাম, এইবার আমার কাছে ওই পাশটা আর একটা রো রয়েছে, ওই রোতে যাওয়া যাক যে ওই পাশে রোতে কেমন গাড়ি রয়েছে। অ্যাকচুয়ালি আমি কিন্তু সবাইকে বারবার বলি যে আপনারা হাটে আসেন, হাট থেকে গাড়ি কিনেন, একসাথে কিন্তু 140টা গাড়ি দেখার সুযোগ পাবেন, কিন্তু এত গাড়ির সুযোগ কিন্তু আপনি খুবই কম পাবেন। বাংলাদেশে সর্বপ্রথম যে গাড়ির হাট যদি বলেন সেটা হচ্ছে সেই, এটাই হচ্ছে কার হাট। সো আমার কাছে এই পাশে দেখা, এই পাশে কিন্তু আরও গাড়ি রয়েছে, 1000 cc-র কিন্তু একটা গাড়ি দেখায় আপনাদেরকে। এই দেখেন 1000 cc-র কিন্তু এই গাড়িটি দেখতে পারেন, টয়োটা প্লাস 2099 মডেল, 2002 হচ্ছে রেজিস্ট্রেশন, এই গাড়ি কিন্তু আজকে দেখে যেতে পারেন। সো এটা কিন্তু আপনি দেখতে পারেন, এটার প্রাইস ছাড়া চাওয়া হচ্ছে 7,30,000 টাকা, এটা কিন্তু ফিক্সড প্রাইস না, আপনি দামাদামি করে কিন্তু ক্রয় করতে পারেন। ভিতরের কন্ডিশন একটু দেখাই আপনাদেরকে, দেখেন মোটামুটি খুব ফ্রেশ কন্ডিশন রয়েছে। এই পাশটা একটু দেখেন, দেখেন অনেক ফ্রেশ হয়েছে। সো গাড়িগুলো কিন্তু আজকে আপনারা বাজারে এসে দেখে যেতে পারেন। সো এইটার পরে কিন্তু এটাও দেখতে পারেন আপনারা, করোনা প্রিমিয়ো, এটা হচ্ছে করোনা এফ প্রিমিয়র আগের ভার্সন, এটা করোনা প্রিমিয়ো, এটাও দেখতে পারেন, 99 মডেল, 2002-এর রেজিস্ট্রেশন, 1600 cc-র এই গাড়ি কিন্তু আজকে আপনারা বাজারে দেখতে পারেন। আর এইটার আজকে বাজার মূল্য চাওয়া হচ্ছে 6,40,000 টাকা, সিএনজিতে কনভার্ট করা রয়েছে, এটাও কিন্তু আজকে আপনি বাজারে এসে দেখে যেতে পারেন। যারা হচ্ছে করোনা প্রিমিয়ো গাড়ি খুঁজছেন অবশ্যই এটা কিন্তু দেখতেই পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আজকে লাইভের মধ্যে যদি কোনো গাড়ি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর বেসিক্যালি যারা এক্স নোয়া কিংবা হায়েস্ট গাড়ি চাচ্ছেন, ঠিক 10 মিনিট পরে আবার আসছি আপনাদের জন্য, সেই গাড়িগুলি তুলে ধরবো নোয়া এবং হায়েস্ট গাড়ির জন্য। সে পর্যন্ত সবাই সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।